করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত 24 ঘন্টায় দেশের 10 জেলায় 105 জনের মৃত্যু হয়েছে। এসব জেলায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। সংক্রমণ কমাতে চলা কঠোর লকডাউন কার্যকরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে লায়লা নশনের রিপোর্ট। দেশের চলমান করোনা পরিস্থিতিকে আতঙ্কজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল এক মাসে শনাক্ত হয়েছে 3,36,226 জন রোগী, যার মধ্যে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে গত সপ্তাহে। করোনা সংক্রমণের 30তম সপ্তাহে দেশে 96,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের থেকে 37,000-এর বেশি। সপ্তাহ জুড়েই সংক্রমণের হার ছিল 30% বেশি। গেল এক সপ্তাহে মারা গেছে 1,616 জন, আগের সপ্তাহে 1,377 জন মারা গিয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর হার 19%-এরও বেশি বেড়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যত সংখ্যক রোগী হয়েছিল তার চাইতেও বেশি সংখ্যক রোগী কিন্তু জুলাই মাসেই শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 231 জন মারা গেছে। এ পর্যন্ত মোট মৃত্যু 20,916 জনের। এ সময় মৃত্যুর হার 1.65%। 24 ঘন্টায় 14,844 জন শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 12,64,328 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 29.97%। এর মধ্যে ঢাকা বিভাগে 77 জন, চট্টগ্রাম বিভাগে 53 ও খুলনা বিভাগে 44 জন মারা গেছে। সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বগতিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া 15,21,947 জনকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কালকে থেকে ঢাকার সকল জেলা এবং ঢাকা শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদেরকে দিতে পারব, এবং আগামী সপ্তাহ থেকে অর্থাৎ 7 তারিখে থেকে আমরা সারা দেশে পূর্বের কেন্দ্রগুলিতে আমরা আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দিতে পারব। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।